এর মূল কারণ হলো যে লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন, এবং আমরা যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ, অর্থাৎ বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, একটা বাংলাদেশের স্বাধীনতা আর একটা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করে এটাকে সোনার বাংলা রূপান্তরিত করা। আজকে বাংলাদেশে গেলে গ্রাম চেনা যায় না, আজকে গ্রামকে শহরের মতো মনে হয়, বিদ্যুৎ আছে, টেলিফোন আছে, ঘরে ঘরে আপনার অনেক ঘরে ফ্রিজ আছে, চমৎকার পরিবেশ, যেটা প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বিশ্ব বলেছে যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার, বিশ্বের অন্যান্য দেশ এটাকে অনুকরণ করতে পারে। সুতরাং মূল লক্ষ্য হলো যে আমরা বাংলার মানুষের জন্য আমরা কাজ করি। আমাদের যেমন রপ্তানি ছিল $14 বিলিয়ন আমরা দায়িত্ব নেবার আগে, এখন সেই রপ্তানি হয়েছে ৩৮.৫ বিলিয়ন। সুতরাং এটি চারটিখানি কথা না। তারপরে আমাদের বিদ্যুৎ ছিলই না, এখন সেটা প্রায় ১৬,০০০ মেগাওয়াটের মতো। আমাদের রিমিটেন্স ১৫ বিলিয়ন ডলার, আমাদের এক্সপোর্ট অলটুগেদার ৩৮.৫ বিলিয়ন ডলার হয়েছে এই লাস্ট ইয়ারে পণ্য এবং সেবা খাত নিয়ে। সুতরাং এর কারণ হলো যে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যমের দেশ হব, এবং আমাদের মাথাপিছু আয় যেটা ছিল ৭০ ডলার স্বাধীনতার পরে, সেটা এখন ১৬১০ ডলার। সুতরাং সকল খাতেই, যেমন নোবেল লরেট অমর্ত সেন বলেছেন, সামাজিক অর্থনৈতিক সকল খাতে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এবং বাংলাদেশকে আমরা সোনার বাংলায় পরিণত। ভারতের সঙ্গে বাণিজ্যিক বৈষম্য যেগুলো আছে, যে ডাম্পিং, ভারতের সাথে বাণিজ্য বৈষম্য থাকবেই, কারণ ভারত থেকে আমরা অনেক পণ্য আমদানি করি, যেমন আমাদের তুলা নাই, তুলা আমদানি করি, অনেক সময় আমাদের খাদ্যের সমস্যা হলে আমরা এখান থেকে ইম্পোর্ট করি, তা আমাদের মেশিনারি এখান থেকে নেই, পেঁয়াজের এটাও বাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ যেমন ভারত বন্যার জন্য ক্ষতি হয়েছে, আমাদের দেশেও ক্ষতি হয়েছে, এখন এখানে পেঁয়াজের দাম বাড়লে বাংলাদেশে পায়, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পৃক্ত। সুতরাং কিন্তু আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভালো এবং আগামীতে আরও বেশি। প্রধানমন্ত্রী আজকে বলেছেন ভাষণে যে তিস্তার জল, তিস্তার পানির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন কিন্তু উনি সেটা দেননি, তবে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবেন পশ্চিমবঙ্গ থেকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী আজকে, এটা আমাদের প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছে যে আমরা মানে তিস্তার পানি না ফেলেও আমরা এই যে বিদ্যুৎ পেয়েছি ১০০০ মেগাওয়াট আমরা এখান পশ্চিমবাংলা থেকে আমরা আমদানি করবো, এটা একটা ভালো পদক্ষেপ, এবং আজও কালো আমরা তিস্তার পানিরও ন্যায্য শেয়ার আমরা পেয়ে যাবো। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে আমাদের কলকাতাতেও প্রচুর কালকে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, কিন্তু বিএনপির একজন নেতা উনি বলেছেন যে যখন অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশের সমস্যা রয়েছে সেক্ষেত্রে তখনই একটা এরকমভাবে একটা অনুষ্ঠান করা হয়েছে, আপনি কি বলবেন? বিএনপি সবসময় নেগেটিভ রাজনীতি করে, ওরা প্রশংসা করার মতো মন মানসিকতা তাদের নাই। যেমন রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে, তাদের কাছ থেকে সমালোচনা। যেমন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ আজকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের শ্রেষ্ঠ ভাষণে পরিণত হচ্ছে, এটা তাদের কাছে ভালো লাগে না, এটা অস্বাভাবিক কিছু না। বিএনপি সবসময় এরকম মানে এটাকে বলে নেগেটিভ রাজনীতি, এটা কোনো পজিটিভ রাজনীতি না। সত্যকে সত্য বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, সেই মানসিকতা বিএনপির নাই।